সুখী ও সফল শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করছি। তোমাদের সবাইকে আমার এই ক্লাসে সুস্বাগত। তোমাদের সাথে আমার মুখোমুখি তেমন একটু দেখা হয়নি, এই কারণে যে ক্লাসে নতুন যে রুটিন হচ্ছিল বিভাগে, সেই রুটিন কার্যকর হওয়ার আগেই এই অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সাথে সাথে আমাদের কলেজেও ছুটি দিয়ে গিয়েছিল। আমরা সবাই জানি বিশ্ব বর্তমানে এক মহা সংকটের কাল অতিক্রম করছে। সেই সংকট আর কিছুই নয়, কোভিড-19 নামে যে প্রচলিতভাবে যে করোনা ভাইরাস নামে এক ভাইরাস পুরো পৃথিবীকে সংক্রমিত করেছে, এবং সেই সংক্রমণের ধারাবাহিকতার বাংলাদেশেও তার প্রবাহ চলে এসেছে। যে কারণে আমরা 25 বর্ষ উদযাপন করছি বঙ্গবন্ধুর 17ই মার্চে জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করার দিনেই আমাদের কলেজকে ছুটির মধ্যে চলে আসতে হয়েছিল। যাই হোক, আশা করছি আমরা এই বিপদ অতিক্রম করে যাব। কবিগুরুর ভাষায় বলা যায়, বিপদে মনে রক্ষা করো, এনোহে মন প্রার্থনা, বিপদে আমি নাজেন ভূমিকা। হ্যাঁ, আমরা বিপদকে মোকাবেলা করব এবং মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব। ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। বাংলাদেশ বর্তমানে ডিজিটাল, তার সুফল আমরা ভোগ করছি। খেয়াল করে দেখো, এই যে মহা বিপর্যয়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে এবং কোথায় কখন কী ঘটনা ঘটছে সব কিছুই উনি জানতে পারছেন, এবং সেই অনুযায়ী উনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে। যে কারণে আমরা দেখো অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যারের সুযোগ্য তত্ত্বাবধানে এবং বিভাগীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা এই ক্লাসগুলো পরিচালনা করব, এবং আশা করছি তোমরা সবাই এই ক্লাসগুলোতে আসবে এবং তোমাদের যেখানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো কমেন্টে কিংবা ইনবক্সে তোমরা লিখে জানাবে, এবং সাথে সাথে আরেকটা কাজ করবে, তোমরা তোমাদের নামের সাথে তোমাদের ক্লাস রোল নম্বরগুলিও একটু লিখে দেবে, এই কারণে যাতে পরবর্তীতে আমরা যখন স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের মধ্যে যাব তখন যেন তোমাদেরকে আমরা খুঁজে নিতে পারি। আর আরেকটা দায়িত্ব তোমাদের কাঁধে এসে বর্তাচ্ছে, সেটা হচ্ছে তোমরা যারা একটু ভাগ্যবান তারা হয়তো এই অনলাইন ক্লাসগুলো করতে পারছো, কিন্তু তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসগুলো করতে পারছে না, তারা হয়তো তাদের ইন্টারনেট প্যাক নেই কিংবা কারো ইলেকট্রিসিটির সংযোগের সমস্যা আছে কিংবা আরও অন্যান্য অনেক সমস্যাই আছে। আমরা জানি আমাদের আর্থসামাজিক অবস্থা এখনও ততটা ভালো নেই, যে কারণে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া যাবে। এ কারণে তোমাদের সাথে তোমাদের যে বন্ধুদের মোবাইল ফোনেও যোগাযোগ আছে তাদেরকে তোমরা তোমাদের এই বার্তাগুলো পৌঁছে দেবে, এবং আমরা যে আলোচনাগুলো করি তোমাদের শিক্ষক শিক্ষিকারা যে তোমাদের ম্যাডাম স্যার যে ক্লাসগুলো নিয়ে থাকেন সেই ক্লাসগুলো কখন হচ্ছে বা কখন হবে এবং সেখানে কী কী পড়ানো হচ্ছে এই বিষয়গুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই আলোচনা করবে। আসো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। আমি তোমাদেরকে যেই বিষয়গুলো পড়াবো সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যার কোর্স নাম্বার হচ্ছে 1211501211501। কোর্স নাম্বার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা আমাদের সবার জন্য কিন্তু একটু কম্পালসারি বিষয়। এটা অনার্স প্রথম বর্ষে যারা পড়ছে বিভিন্ন বিষয়ে তাদের সবাইকেই পড়তে হবে, এবং সাথে সাথে স্নাতক বর্ষে যারা পড়াশোনা করে সব পাবলিক এবং প্রাইভেট পাবলিক এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়কে স্নাতক শ্রেণীতে বিষয়টি পড়তে হবে। এটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কি আমার দেশের জন্ম কীভাবে তারই ইতিহাস আমরা এই কোর্সটাতে পড়ব। আমি তোমাদের আজকে তৃতীয় অধ্যায়ে পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমরা জানি, তোমরা সবাই জানো যে ভারত বিভক্ত হয়ে 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান নামে একটি রাষ্ট্র এবং 15ই আগস্ট ভারত নামে আরেকটি রাষ্ট্র, অর্থাৎ ভারত বিভক্ত হয়ে দুটো দেশ হয়েছিল। 14ই আগস্ট 1947 সালে যে পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয়েছিল
এই রাষ্ট্রটির জন্ম থেকেই একটা অস্বাভাবিক রাষ্ট্র হিসাবেই বিবেচিত। এই কারণে যে মাঝখানে ভারত এবং এক পূর্ব দিকে এবং পশ্চিম দিকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটো নিয়ে মাঝখানে প্রায় হাজার মাইলেরও বেশি দূরত্ব দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়েছিল। এবং জন্মলগ্ন থেকে এই রাষ্ট্রটির অসংখ্য সমস্যা, প্রথমে রিফিউজি সমস্যা ছিল, তারপর কাশ্মীর নিয়ে সমস্যা হওয়ার কারণে ভারতের সাথে যে সম্পদের বন্টন নিয়ে কিছু সমস্যার সমাধান হওয়ার কথা ছিল সেগুলোও হয়নি। পরবর্তীতে আমরা দেখি যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়েছিল এবং পাকিস্তান সবসময় চেষ্টা করেছে যে ওই একটা বিষয়ের উপরে ভিত্তি করে রাষ্ট্রটিকে টিকিয়ে রাখতে। আমরা যদি বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তব্যের কথা একটু স্মরণে রাখি, সেখানে একটা লাইন আছে, 23 বছরের ইতিহাস নরনারীদের করুণ ইতিহাস, শোষণের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, 1947 থেকে 1971 পর্যন্ত, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হওয়া পর্যন্ত এই সময়টুকুতে পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান তার পূর্ব অংশ, যেটা প্রথমে পূর্ববঙ্গ ছিল, পরবর্তীতে 1955 সালে এটার নাম পরিবর্তন হয়েছে পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানের উপরে তার শোষণ কার্যকর রেখেছে। কিভাবে আমরা দেখি সেটা, আমরা ব্রিটিশ শাসনাধীনে ছিলাম, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের মধ্যে আমরা বন্দি ছিলাম, সেই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা স্বাধীনতা চেয়েছিলাম এবং স্বাধীনতা পেলাম, কিন্তু সেই স্বাধীনতা কি অর্থবহ হয়েছিল? আমরা কি সত্যিকার অর্থে পাকিস্তানের পূর্ব অংশ স্বাধীনতা পেয়েছিল? বাস্তব ক্ষেত্রে সেটা ইতিহাস সাক্ষ্য দেয় যে আমরা স্বাধীন হইনি, এ কারণে যে আমরা এক উপনিবেশিক শাসনের হাত থেকে আরেক উপনিবেশিক শাসন অর্থাৎ ঘরের ভিতরে ঘর, আমরা পাকিস্তান হলাম, পাকিস্তানের একটা অংশ পূর্বাংশ, অথচ আমাদের কোনো অধিকার, আমাদের যা প্রাপ্য ছিল সেটা কখনো দেওয়া হয়নি। পাকিস্তান রাষ্ট্রটির জন্মের পর তাকে রাজধানী করা হলো পশ্চিম অংশে এবং পশ্চিম অংশে বড় বড় সমস্ত প্রতিষ্ঠান, কর্পোরেশন, সব সদর দপ্তর সব কিছু সেখানেই করে নেওয়া হলো। এই যে আমি বললাম কিছুক্ষণ আগে তোমাদের যে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটা উপনিবেশ হিসাবেই ব্যবহৃত হয়েছে, তার কিছু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলছি। যে পাকিস্তানের মোট ভূখণ্ডের শতকরা 84.3% আয়তন ছিল, পাকিস্তানের এর 15.7% আয়তন ছিল পূর্ব পাকিস্তানে, আর অথচ মোট জনসংখ্যার 43.7% বসবাস করত পশ্চিম পাকিস্তানে আর 56.3% বাস করত পূর্ব পাকিস্তানে। তারপরে দেখো পাকিস্তানের 84.3% ভূখণ্ড পশ্চিম পাকিস্তানের ছিল আর সেখানে বসবাস করত 43.7% জনসংখ্যা। অন্যদিকে খেয়াল করে দেখো পূর্ববঙ্গে অর্থাৎ পূর্ব পাকিস্তানের 1% ভূখণ্ড ছিল পূর্ব পাকিস্তানের আর সেখানে জনসংখ্যা ছিল 56.3% জনসংখ্যা বসবাস। বিষয়টি খেয়াল করো, দেখো যে বিশাল জমি জনসংখ্যা কম, কম জমি জনসংখ্যা বেশি, তাহলে জনসংখ্যা অনুপাতে যদি অধিকার এবং সমস্ত দাবি দাওয়াগুলো দিতে হয় তাহলে অবশ্যই পূর্ব পাকিস্তান বেশি পাওয়ার কথা, অথচ বাস্তব ক্ষেত্রে দেখা গেল যে সব সময়
পশ্চিম পাকিস্তানকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবং সমস্ত সুযোগ সুবিধা তারা কুক্ষিগত করে রেখেছে। পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশে পাঞ্জাবিরা, তাদের সমস্ত ক্ষমতা পাঞ্জাবিদের হাতেই কুক্ষিগত ছিল। আজকে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে একটা ওভারঅল ধারণা দিব, তারপর আমরা গভীরে যাওয়ার চেষ্টা করব। এই যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অভ্যন্তরীণ একটা উপনিবেশবাদে পরিণত করেছিল, তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। এক নম্বর, পাকিস্তান আমলের দেখো ২৪টা বছর দুই অংশের সম্পর্কের মধ্যে যে দুটো সম্পর্ক এমন ছিল তাতে রাষ্ট্রবিজ্ঞানীরা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা এনাকে বলছে অভ্যন্তরীণ উপনিবেশবাদ। বিষয়টি এরকম, একটা ঘর আর একটা ঘরের ভিতরে ঘর, এই বড় ঘরটা এই ছোট ঘরটা, এটা যদি হয় পূর্ব পাকিস্তান, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এ একে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে একে শোষণ করছে, একে একটি কাঁচামাল যোগানদারের কাঁচামাল সরবরাহের একটা ভূমি হিসাবে ব্যবহার করছে। এর অর্থ এর সম্পদ সে তার অংশে নিয়ে যাচ্ছে, অথচ পাওয়ার কথা ছিল পূর্ববঙ্গের। পূর্ববঙ্গের প্রধান অর্থকরী ফসলই ছিল পাট। এখানে পাট উৎপাদন হতো, অথচ পাটের মিলগুলো পাকিস্তানে ছিল। আবার উৎপাদিত পণ্যের বাজার এই পূর্ব পাকিস্তান, এবং পণ্য বিক্রির পরে যে বৈদেশিক মুদ্রা আসত সেই বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অংশই পশ্চিম পাকিস্তানে চলে যেত। অর্থাৎ পূর্ব পাকিস্তান কখনোই তার ন্যায্য হিসাব পায়নি। আমরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের বক্তব্যের মধ্যে সেগুলোর কিন্তু একটা বাস্তব চিত্র আমরা পাই। তোমাদের সবার কাছে অনুরোধ থাকলো, বঙ্গবন্ধুর ৭ই মার্চের বক্তব্যটা মাত্র ১৮ মিনিটের একটা বক্তব্য, কিন্তু ওই বক্তব্যটা শুধু একটা বক্তব্য না, একটা রাজনৈতিক কবিতা। এটা শুনতে একদম মনে হচ্ছে যেন একজন কবি তার নিজের লেখা কবিতাটা আবৃত্তি করে যাচ্ছেন। সে প্রত্যেকটা লাইনের মধ্যেই উনি পশ্চিম পাকিস্তান কীভাবে পূর্ব পাকিস্তানকে পদে পদে তিলে তিলে শোষণ করেছে, বঞ্চনা করেছে, অধিকার থেকে অধিকারকে কেড়ে নিয়েছে, তার একটা সুন্দর চিত্র উনি ওখানে তুলে ধরেছেন। এখন আভ্যন্তরীণ উপনিবেশবাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। এই আভ্যন্তরীণ উপনিবেশবাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রভুত্বকারী যে শক্তি সে জোর করে ক্ষমতার ব্যবহার করে। অর্থাৎ আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তান জোর করে এই ক্ষমতায় নিয়ে নিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে পাকিস্তান স্বাধীন হয়েছে ১৯৪৭ সালে, কিন্তু তার সংবিধান প্রণয়ন হয়েছে ১৯৫৬ সালে। অর্থাৎ ৯ বছর লেগেছে একটা সংবিধান প্রণয়ন করতে। আর আমাদের বাংলাদেশ কী করেছে তোমাদের মনে আছে তো? বাংলাদেশ ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, আর ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে আমাদের সংবিধান কার্যকর হয়ে গিয়েছে। মাত্র ১ বছরের মধ্যে একটা চমৎকার সংবিধান আমরা পেয়ে গিয়েছিলাম। অভ্যন্তরীণ উপনিবেশবাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা দেখি সেটা হচ্ছে ক্ষমতা ব্যবহারের হাতিয়ার হিসেবে প্রথমে রাজনৈতিক কর্তৃত্ব দখল করা এবং পরবর্তীতে সেই রাজনৈতিক কর্তৃত্বকে প্রয়োগ করা, এবং সেটাও আমরা পশ্চিম পাকিস্তানকে দেখেছি পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে করেছে। এবং উপনিবেশের শিল্প অর্থনৈতিক উন্নয়নের বদলে বরং তাদেরকে কী করেছে, তাদের কাঁচামাল সম্পদ পাচার করে নিজেদের অঞ্চলে নিয়ে গিয়েছে। আমি পাটের কথা তোমাদেরকে ইতিপূর্বেই বলেছি। তার পরবর্তী আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি এই আভ্যন্তরীণ উপনিবেশবাদের, সেটা হচ্ছে যে দেশীয় যে মূল্যবোধ, সংস্কৃতি, ভাষা, ইতিহাস, ঐতিহ্য এগুলোকে স্বকীয়তা ধ্বংস করে নিজেদের শিক্ষা, ভাষা, সংস্কৃতি এগুলোকে চাপিয়ে দেওয়া। ভাষা আন্দোলনের কথা মনে আছে তোমাদের? পাকিস্তানের প্রথম যে অভিঘাতটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমাদের ভাষার উপরে আক্রমণ। দেখো ৪৭-এ স্বাধীন হওয়ার পর ৪৮-এর মধ্যে ঘোষণা করা হলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অথচ উর্দুতে ৬% লোক কথা বলে। পাকিস্তানের পশ্চিম পাকিস্তানেও তো এটা বহুল জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষা নয়, অথচ ৫৬.৩% লোকের ভাষা ছিল পাকিস্তানের বাংলা ভাষা। তার পরিবর্তে সেখানে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং সেই চাপিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার কারণেই কিন্তু বাঙালি তার স্বাধীনতার স্বপ্ন
বীজ বুনতে পেরেছিল এবং 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। এখন আমরা দেখি যে পাকিস্তানের সামরিক বেসামরিক যে আমলাতান্ত্রিক যে একটা প্রভাব ছিল সেটা কিভাবে এখানে কাজ করেছে। পাকিস্তানের শাসনযন্ত্রের মূল যে চালিকা শক্তি সেটাই ছিল তার সিভিল সার্ভিস এবং সামরিক বাহিনীতে একটা এলিট শ্রেণী গড়ে তোলা। এলিট শ্রেণী কি, যে তোমরা জানো ব্রিটিশ আমলে আমরা জমিদার শ্রেণী দেখেছি যারা দেশীয় মানুষের কাছ থেকে দেশীয় মানুষের যে উৎপাদন তাদের যে খাজনা সেগুলো তারা বিনাশ্রমে তাদের কাছ থেকে নিচ্ছে, বাট যাদের উৎপাদনের ফসল তারা ভোগ করছে তাদের দিকে তারা তেমন করে তাকায়নি। এই যে এলিট শ্রেণী আমরা আবার দেখি পাকিস্তানের সময় এই এলিট শ্রেণী গড়ে উঠেছিল এবং এলিট শ্রেণীর বেশিরভাগই ছিল সেই পাঞ্জাবি এবং সিন্ধি। এবং পাঞ্জাবিরাই যারা পাকিস্তানের মোট 29.2% পাঞ্জাবি তারা এলিট শ্রেণীতে তারা হচ্ছে নেতৃত্ব দানকারী শ্রেণী, অর্থাৎ অভিজাত শ্রেণী হিসাবে তারা সমস্ত ক্ষমতা সমস্ত অধিকার তারাই সংরক্ষণ করে রেখেছিল। প্রবল ক্ষমতাশালী এই শ্রেণীর অবস্থান ছিল একজন মন্ত্রীদের পরপরই। এবং পাকিস্তানের ইতিহাস আমরা জানি যে 47 সালে স্বাধীন হওয়ার পর থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের মাঝখানে তাদের মাত্র 2 বছর ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আর পুরোটা সময়ে আমরা দেখি যে সেখানে সামরিক শাসনই কার্যকরী হয়েছিল। আইয়ুব খানের কথা আমরা জানি, আমরা ইয়াহিয়া খানের কথা জানি। 1965 থেকে 1970 সাল পর্যন্ত একটা হিসাবে দেখা যায় যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কোনগুলো আমরা জানি, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, যোগাযোগ তথ্য, এই সমস্ত সমস্ত মন্ত্রণালয়ের 59টা বড় বড় পদের মধ্যে মাত্র 3 জন ছিল বাঙালি আর 45 জনই ছিল পাঞ্জাবি। আচ্ছা তোমাদের, তোমরা যেইটুকু আমি বললাম এইটুকুর মতো কি তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন বা কিছু আছে? তোমরা যদি একটু রেসপন্স করো বা ইনবক্সে কোনো কমেন্টস করো আমার জন্য সুবিধা হয়। আমি কি দেখতে পারবো? ম্যাম, বোর্ডের লেখাগুলো স্পষ্ট বোঝা যাইতেছে না ম্যাম, সব কিছু ঝাপসা আসতেছে, ঝাপসা আসতেছে বলতেছে। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কোর্স নাম্বার 211501, আর আজকের বিষয় ছিল তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য, পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো ও বৈশিষ্ট্য। আর কোনো প্রশ্ন আছে বলো? তোমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তোমরা কমেন্টগুলো, তোমাদের যেই সব জায়গার মধ্যে বোঝার অসুবিধা আছে, যেসব জায়গাগুলো সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন আছে কিংবা ভালো করে তেমন বুঝতে পারোনি, আমাকে নির্দ্বিধায় তোমরা লিখবে এবং আমি সেখানে লিখে লিখেও তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের কমেন্টসের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করেছি যে 1947 সালের 14 আগস্ট তারিখে যে স্বাধীন পাকিস্তান বলে একটা রাষ্ট্রের জন্ম হলো ভারত ভেঙে, সেই পাকিস্তানে 2 অংশ, একটা হচ্ছে পূর্বাংশ আর একটা পশ্চিমাংশ। পূর্বাংশ প্রথমে পূর্ব বাংলা নামে এটা পরিচিত ছিল, 1955 সালে এই নাম পরিবর্তন হয়েছিল পূর্ব পাকিস্তান, এবং পাকিস্তানের পশ্চিমাংশ পশ্চিম পাকিস্তান নামে পরিচিত। এবং পাকিস্তানের এই 2 অংশ নিয়েই একটা পাকিস্তান, মাঝখানে ভারত, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের
যদি সংজ্ঞায় আমরা ফেলি তাহলে দেখতে পাই যে মাঝখানে একটা বিদেশি রাষ্ট্র আর দুই পাশে দুটা রাষ্ট্র, এটা কি হয় নাকি? একমাত্র ধর্মীয় ঐক্য ছাড়া আর কোনো দিকে এই দুই প্রদেশের কোনো ধরনের কোনো মিল ছিল না, না ভাষার মিল, না ঐতিহ্যের মিল, না পোশাক আশাক খাবার দাবার, কোনো দিকেই কোনো মিল ছিল না, শুধুমাত্র ধর্ম ইসলাম। অর্থাৎ যে দ্বিজাতি তত্ত্বের কথা আমরা জানি, কাদি আজম মোহাম্মদ আলী জিন্না উনি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই এই পাকিস্তান রাষ্ট্রের দাবি করেছিলেন এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয়েছিল, সেই ইতিহাস আমরা কখনো অন্য ক্লাসে আমরা আবার আলোচনার চেষ্টা করব এবং ক্লাসে ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে ওই কথাগুলো বলবো। তো আজকে আমরা পাকিস্তান জন্মের পর যা কিছু হয়েছে তার পূর্ব অংশ অর্থাৎ আমাদের পূর্ব পাকিস্তানের সাথে সেই জিনিসগুলোই তোমাদেরকে আমি চেষ্টা করেছি।